ডাটা এন্ট্রির সপ্তম পর্বে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের ডাটা এন্ট্রির একটি কাজ শেখাবো এবং তার সাথে আমি আপনাদের দেখাবো এই ডাটা এন্ট্রির কাজগুলো করে মানুষ কীরকম টাকা ইনকাম করতেছে। বন্ধুরা, আমি বর্তমানে যে ফ্রিল্যান্সিং সাইটে আছি এই সাইটটার নাম হচ্ছে fiverr.com। এখান থেকে অনেক মানুষ লাখ লাখ হাজার হাজার টাকা ইনকাম করে নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ফাইবারে এসে এখানে ডাটা এন্ট্রি লিখে সার্চ দিয়েছি। ডাটা এন্ট্রি লিখে সার্চ দিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এখানে 56,000 প্লাস কিন্তু গিগস চলে আসছে। এখান থেকে একটি গিক আমি আপনাদের ওপেন করে দেখিয়ে দেব। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলা গিক, ঠিক আছে? তো এখান থেকে একটা গিক আমি আপনাদের সামনে এখন ওপেন করব। তো এখানে একটা গিক দেখতে পাচ্ছেন, এখানে দেখুন সে হচ্ছে ডাটা এন্ট্রি, কপি পেস্ট, ওয়েব রিসার্চ, টাইপিং জব, এই চারটা কাজ শিখে সে এখানে গিক তৈরি করছে। আপনি যদি একটা কাজও শিখতে পারেন তাহলে আপনিও এখানে গিক তৈরি করতে পারবেন। বন্ধুরা, আমি এই গিকটা ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি সে কীরকম টাকা নিয়ে থাকে ডাটা এন্ট্রির কাজগুলো করে। বন্ধুরা, সে শুধুমাত্র ওই একটা গিক থেকে এখানে দেখুন সে 800 অর্ডারস কমপ্লিট করেছে এবং সে এই কাজগুলোর বিনিময়ে কীরকম টাকা নিয়ে থাকে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। এখানে দেখুন সে হচ্ছে শুধুমাত্র 3 ঘন্টার জন্য এখানে $30 নিয়ে থাকে, আর $30 হচ্ছে বাংলাদেশি টাকায় 3,000 টাকার উপরে। আমরা যদি স্ট্যান্ডার্ড এই প্যাকেজে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন সে হচ্ছে 8 ঘন্টার জন্য এখানে $80 নিয়ে থাকে, আর $80 হচ্ছে বাংলাদেশি টাকায় 8,000 টাকার উপরে। আমরা যদি এই প্রিমিয়াম প্যাকেজ এখানে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন সে হচ্ছে $25 জন্য $250 নিয়ে থাকে, আর $250 হচ্ছে বাংলাদেশি টাকায় 25,000 টাকার উপরে। তো আপনারা দেখতে পেলেন যে ডাটা এন্ট্রির কাজগুলো করে কিন্তু মানুষ ভালো টাকা ইনকাম করে নিচ্ছে এবং ভালো পরিমাণ অর্ডারও পাচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে কাজটি শেখাবো সেই কাজের ডেসক্রিপশন আমি আপনাদের জন্য কপি করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন সেই কাজের ডেসক্রিপশন, এখানে বায়ার আমাদের বলেছে, হ্যালো, আই নিড এ লিস্ট অফ দ্য টপ 100 ইউটিউব চ্যানেল ফ্রমের পরে এখানে আমাদের একটা লিঙ্ক দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, তারপর বলেছে দ্য লিঙ্ক। সে আমাদের বলেছে এই লিঙ্ক থেকে আমার হচ্ছে 100টি ইউটিউব চ্যানেলের লিস্ট প্রয়োজন। তারপর সে আমাদের বলেছে হচ্ছে আই নিড চ্যানেল নেম, আমার প্রয়োজন হচ্ছে চ্যানেল নেম, তারপর হচ্ছে চ্যানেল ইউআরএল, ইমেইল, টোটাল সাবস্ক্রাইবার, টোটাল ভিউয়ার্স এবং হচ্ছে ইনস্টাগ্রাম লিঙ্ক এবং টোটাল ফলোয়ার্স, এই কয়েকটা ডাটা তাকে দিতে হবে। বন্ধুরা, এই ডাটাগুলো কিন্তু আমরা তাকে গুগল শিটেও দিতে পারবো অথবা হচ্ছে এক্সেল শিটেও দিতে পারবো, যেহেতু সে কোনো শিট এখানে উল্লেখ করে দেয় নাই, তো আমরা তাকে গুগল শিটে দেবো। তো বন্ধুরা, গুগল শিট কীভাবে ওপেন করতে হয় আমি কিন্তু আগের ভিডিওগুলোতে দেখিয়েছি, আপনারা একটু আগের ভিডিওগুলো দেখে শিখে নেবেন। তো এখানে আমি একটা শিট ওপেন করে নিয়েছি, গুগল শিট। আমাদের এই শিটের প্রথম দিক দিয়ে কিন্তু হেডলাইন লিখে নিতে হবে। বন্ধুরা, বায়ার আমাদের যে সকল ডাটা কালেক্ট করতে বলেছে সেইগুলো দিয়ে কিন্তু হেডলাইন লিখে নিতে হবে। এখানে দেখেন আমাদের চ্যানেল নেম, তারপর চ্যানেল ইউআরএল, এইগুলো দিয়ে কিন্তু আমাদের হচ্ছে একটা হেডলাইন লিখে নিতে হবে। তো বন্ধুরা, আমি এখান থেকে হচ্ছে চ্যানেল নেমটা কপি করে নিচ্ছি, আপনারা চাইলে ম্যানুয়ালি লিখে দিতে পারবেন, তবে আমি আপনাদের সাজেস্ট করব কপি করে নেওয়ার জন্য, কারণ কপি করে নিলে কিন্তু আপনাদের সময়টা বেঁচে যাবে। তো বন্ধুরা, যে ঘরে আপনারা লিখবেন বা পেস্ট করবেন সেই ঘরে ডাবল ক্লিক করে দেবেন, তারপর হচ্ছে আপনারা পেস্ট করে দেবেন, ঠিক আছে? চ্যানেল নেমের পরে আমাদের বায়ার আমাদের কাছে কী চেয়েছে সেটা একটু আমরা দেখব, তারপর চেয়েছে হচ্ছে চ্যানেল ইউআরএল, তো এটা আমরা একটু কপি করে নেব। তো বন্ধুরা, এভাবে আপনারা প্রতিটা হচ্ছে কপি করে নেবেন। তো আমি এখানে ডাবল ক্লিক করে দিচ্ছি, ডাবল ক্লিক করে দেওয়ার পর যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেবো। এরপর আমাদের কী লাগবে সেটা একটু দেখবো, এরপর লাগবে হচ্ছে আমাদের ইমেল। তো আমি এখান থেকে ইমেলটা কপি করে নিচ্ছি, কপি করে নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে গুগল শিটে। গুগল শিটে যাওয়ার পর যেটা আমরা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেবো। তো আমি পেস্ট করে দিলাম, এরপর আমাদের যে ইমেলের পরে বায়ার আমাদের কাছে চেয়েছে হচ্ছে টোটাল সাবস্ক্রাইবার, তো এটা এখান থেকে আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পর চলে যাব গুগল শিটে। গুগল শিটে যাওয়ার পর এখানে ডাবল ক্লিক করে দিয়ে যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেবো। তো আমি পেস্ট করে দিলাম, এরপর আমাদের লাগবে কি আমরা একটু দেখব। এরপর হচ্ছে বায়ার আমাদের কাছে টোটাল ভিউজ চেয়েছে, তো এটা আমরা কপি করে নিয়ে আমরা হচ্ছে গুগল শিটে পেস্ট করে দেবো, ঠিক আছে? তারপর এগুলো ডাবল ক্লিক করে দিয়ে আমরা যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেবো। এরপর আমাদের কাছে কী চেয়েছে সেটা একটু দেখবো। এরপর চেয়েছে হচ্ছে ইনস্টাগ্রাম লিঙ্ক, তারপর চেয়েছে টোটাল ফলোয়ার্স। তো আমরা ইনস্টাগ্রাম লিঙ্কটা এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা হচ্ছে এখানে ডাবল ক্লিক করে দেবো, তারপর যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেবো। এরপর কী চেয়েছে সেটা একটু দেখবো। এরপর চেয়েছে হচ্ছে টোটাল ফলোয়ার্স, তো এটা আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে গুগল শিটে। গুগল শিটে যাওয়ার পর আমরা যেটা কপি করেছি সেটা এখানে পেস্ট করে দেবো। বন্ধুরা, লেখা যখন শেষ হয়ে যাবে তখন আপনারা লেখার প্রথম ঘরে ক্লিক করে দেবেন, তারপর ক্লিক করে ধরে আপনারা টেনে লেখার শেষ ঘরে চলে আসবেন। এরপর বন্ধুরা উপরের দিকে দেখবেন একটা কালার অপশন, এখান থেকে একটা কালার দিয়ে দিবেন, ঠিক আছে, হাইলাইট করার জন্য। তো আমি এখানে ক্লিক করে দিলাম, তো এখান থেকে আমি একটা কালার দিয়ে দেবো। তো আমি এই কালারটা দিয়ে দিলাম, হলুদ কালারটা দিয়ে দিলাম, আপনারা যে কোনো কালার দিতে পারেন, ঠিক আছে? এরপর আপনারা কী করবেন, এই লেখাগুলোকে একটু মোটা করার জন্য এই বি অপশনে ক্লিক করে দেবেন, তাহলে লেখাগুলো একটু মোটা হয়ে যাবে, দেখতেও সুন্দর
লাগবে। এরপর আপনাদের আরেকটা কাজ করতে হবে, এই ঘরগুলো একটু বড় করে দিতে হবে, তাহলে হচ্ছে এই করতে মানে হচ্ছে একটু সুন্দর লাগবে, চাপা চাপা লাগবে না, ঠিক আছে। তো আমি একটা একটা করে সবগুলো বড় করে দিচ্ছি। এখান থেকে আপনার এখান দেখেন আমি হচ্ছে ইমেইলের ঘরটা একটু বড় করে দিলাম, এই টোটাল সাবস্ক্রাইবের ঘরটা একটু বড় করে দেই, তারপরে হচ্ছে এখানে টোটাল ভিউস এটা একটু বড় করে দেই, টোটাল ভিউ সেটটা এতটুকু রাখলাম। তারপর হচ্ছে এখানে হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম লিংক এটা একটু বড় করে দিলাম, তারপর হচ্ছে টোটাল ফলোয়ার্স এটা এতটুকুই থাকবে, আর একটু বড় করে দিই যাতে একটু সুন্দর লাগে। এইভাবে ঘর বড় করে দিলে কি হবে, আমাদের লেখাগুলো হচ্ছে এইগুলো কিন্তু আমাদের ডাটাগুলো সুন্দর লাগবে, চাপা চাপা লাগবে না, ঠিক আছে। তো বন্ধুরা এখন আমাদের এই ডাটাগুলো কালেক্ট করতে হবে, ডাটাগুলো কালেক্ট করার জন্য আমাদের চলে যেতে হবে ডিসক্রিপশনে। এখানে দেখেন বন্ধুরা বাইরে কিন্তু আমাদের কোনো লোকেশন দেয় নাই, তারপর কোনো কিওয়ার্ড দেয় নাই, সে শুধুমাত্র একটা লিঙ্ক দিয়ে দিয়েছে। তো আমরা কী করবো, এই লিঙ্কটা এখান থেকে কপি করে নেবো, ঠিক আছে। তো আমি এখান থেকে লিঙ্কটা কপি করে নিচ্ছি, তো আমি এখান থেকে হচ্ছে লিঙ্কটা কপি করে নিলাম। আপনাদের যদি লিঙ্ক দিয়ে থাকে তাহলে এভাবে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, ব্রাউজারে চলে গিয়ে নিউ একটা ট্যাব নিয়ে নেবেন, তারপর সার্চ বারে যে লিঙ্কটা কপি করে আনলেন সেটা পেস্ট করে দেবেন, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পর আপনারা হচ্ছে সার্চ দিয়ে দেবেন, তো আমি এখানে সার্চ দিয়ে দিচ্ছি। সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু ওই যে লিঙ্কটা দিবে সেই সাইটটা কিন্তু এখানে চলে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাইটটা ওপেন হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই নিচের দিকে এখানে দেখুন যে প্রথমে আসে এই চ্যানেলটা, এইভাবে কিন্তু নিচের দিকে 100টা চ্যানেল এখানে আছে। দেখুন আমরা নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে দেখিয়ে দিই, দেখুন 100 নাম্বার, এখানে মোট 100টা চ্যানেল আছে। এই 100টা চ্যানেলের ডাটা কিন্তু আমাদের কালেক্ট করতে হবে, তো আমরা প্রথম দিক থেকে কালেক্ট করব। তো আমি এখান থেকে প্রথম যে চ্যানেলটা আছে এটা ডাটা কালেক্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমরা হচ্ছে যেহেতু এই চ্যানেলের ডাটা কালেক্ট করবো, এই জন্য এই চ্যানেলের এই নেমের উপর ক্লিক করে দেবো, ঠিক আছে। তো আমি ক্লিক করে দিলাম, এখান থেকে হচ্ছে আমরা চ্যানেল নেমটা নিয়ে নেবো। তো আমি এখান থেকে চ্যানেল নেমটা কপি করে নিচ্ছি। তো বন্ধুরা এখান থেকে হচ্ছে আমি চ্যানেল নেমটা কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর চলে যাবো গুগল শিটে। গুগল শিটে যাওয়ার পর চ্যানেল নেমের ঘরে আমরা এখানে ডাবল ক্লিক করে দেবো, তারপর যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেবো। এরপর লাগবে হচ্ছে আমাদের চ্যানেল ইউআরএল। তো বন্ধুরা চ্যানেল ইউআরএলটা আমরা পরে কালেক্ট করতেছি, এরপর লাগবে ইমেল এটা পরে কালেক্ট করবো, এরপর লাগবে টোটাল সাবস্ক্রাইবার। তো আমরা টোটাল সাবস্ক্রাইবার এখন কালেক্ট করবো। তো এই যে এখানেই আছে টোটাল সাবস্ক্রাইবার, এই দেখুন এখানে আছে টোটাল সাবস্ক্রাইবার, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে এই যে সাবস্ক্রাইবার লেখার নিচে যেটা আছে এটাই হচ্ছে টোটাল সাবস্ক্রাইবার, ঠিক আছে। তো আমি এখান থেকে টোটাল সাবস্ক্রাইবারটা কপি করে নিই, ঠিক আছে। তো আমি এখান থেকে হচ্ছে কপি করে নিচ্ছি, কপি করার জন্য সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর তারপর কপি করতে হবে, ঠিক আছে। কপি করার পর আমরা চলে যাবো গুগল শিটে। গুগল শিটে যাওয়ার পর আমরা হচ্ছে সাবস্ক্রাইবারের ঘরে ডাবল ক্লিক করে দেবো, তারপর হচ্ছে যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেবো। এরপর লাগবে আমাদের টোটাল ভিউস। তো বন্ধুরা আমরা হচ্ছে আগের অবস্থানে চলে যাব, এখানে দেখবেন টোটাল ভিউস আছে, ঠিক আছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখুন ভিডিও ভিউস, এই দেখুন ভিডিও ভিউসের নিচে যে সংখ্যাটা আছে এটাই হচ্ছে টোটাল ভিউস। তো বন্ধুরা আমরা কী করবো, এখান থেকে টোটাল ভিউসটা কপি করে নেব, ঠিক আছে। এখান থেকে একটা সংখ্যাও যাতে বাদ না পড়ে সেই দিকে আপনারা খেয়াল রাখবেন, ঠিক আছে। কোনোভাবেই কিন্তু ভুলভাল তথ্য দেওয়া যাবে না ভাইয়ারকে, ঠিক আছে। তো বন্ধুরা এখান থেকে টোটাল ভিউসটা আমরা হচ্ছে টোটাল ভিউজের ঘরে পেস্ট করে দেবো, ঠিক আছে। যেটা কপি করে আনছি সেটা পেস্ট করে দেবো। এরপর আমাদের লাগবে হচ্ছে ইনস্টাগ্রাম লিঙ্ক, টোটাল ফলোয়ার্স, এগুলো আমরা পরে কালেক্ট করতেছি, চ্যানেল ইউআরএলটা কালেক্ট করবো, ঠিক আছে। তো আমরা চলে যাবো আগের অবস্থানে। এখানে দেখেন বন্ধুরা এই যে টি সিরিজ চ্যানেলের নেমের এই পাশে দেখবেন যে অ্যাট দ্য রেট দিয়ে চ্যানেলের নাম দেওয়া আছে, বা এই ছোটো করে একটা নাম দেওয়া আছে, এটাকে ইউটিউবের ভাষায় হ্যান্ডেল বলে, বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার ভাষায় এটাকে ইউজার নেম বলে, আর ইউটিউবের ভাষায় এটাকে হ্যান্ডেল বলে, ঠিক আছে। তো এই যে ছোটো একটা নেম, এই নেমের উপর ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এখানে চ্যানেলটা ওপেন হয়ে যাবে। তো চ্যানেলটা ওপেন হওয়া পর্যন্ত কিন্তু আপনাদের ওয়েট করতে হবে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চ্যানেলটা ওপেন হয়ে গেছে, এই উপরের দিক থেকে এখান থেকে কিন্তু আমরা চ্যানেলের লিঙ্কটা কপি করতে পারবো। তো আপনারাও কপি করে নেবেন। কপি করার পর আপনারা চলে যাবেন হচ্ছে গুগল শিটে। গুগল শিটে যাওয়ার পর আপনারা হচ্ছে ইউআরএল, চ্যানেল ইউআরএলের ঘরে আপনারা যেটা কপি করলেন সেটা এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। তো আমি পেস্ট করে দিলাম, তারপর চলে যাব হচ্ছে আমাদের সেই ইউটিউব চ্যানেলে। ইমেলটা খোঁজার জন্য আমরা কী করবো, যেখানে দেখতে পাচ্ছেন একটা অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নে ক্লিক করে দেবেন। এই অ্যারো চিহ্নে ক্লিক করলে এখানে যদি কোনো ইমেল থাকে তাহলে কিন্তু আমাদের দেখাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ইমেল নাই, আমরা একটু ভালোভাবে খুঁজে দেখি, এখানে কিন্তু কোনো ইমেল পাচ্ছি না, বা এই ডিসক্রিপশনে কোনো ইমেল পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমরা ইমেলটা কীভাবে খুঁজতে পারি, তো ইমেল খোঁজার জন্য আমরা কী করব, এখান থেকে হচ্ছে আমরা এই ক্রস আইকনে ক্লিক করে দেবো, ঠিক আছে। এরপর আমরা এখান থেকে চ্যানেল নেমটা কপি করে নেব, ঠিক আছে। তো আমি এখান থেকে চ্যানেল নেমটা কপি করে নিচ্ছি। তো বন্ধুরা আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের কিন্তু এই যে আমাদের কিন্তু বায়ার কিন্তু যে লিঙ্কটা দিয়েছে সেই লিঙ্কে শুধুমাত্র কিন্তু 100টা ইউটিউব চ্যানেলই দেওয়া আছে। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে কিন্তু শুধুমাত্র 100
কটা দেওয়া আছে আমরা যদি এখান থেকে কোনটা বাদ দেই তাহলে কিন্তু কম পড়ে যাবে। তো আমাদের যেভাবেই হোক আমাদের কিন্তু এখান থেকে কোনোটা বাদ দেওয়া যাবে না, সব কোনো না কোনোভাবে সব ডাটা এখান থেকে কালেক্ট করতে হবে, ঠিক আছে? আমরা কোনোটাই বাদ দিতে পারবো না। তো বন্ধুরা, যেহেতু আমরা ইউটিউব চ্যানেলে কিন্তু ই পাই নাই, ইমেল পাই নাই, এই জন্য আমরা কী করবো, এখান থেকে একটা নিউ ট্যাব নিয়ে নেবো। নিউ ট্যাব নিয়ে নেওয়ার পর আমরা হচ্ছে সার্চ বারে যেটা হচ্ছে আমরা কপি করলাম যে নেমটা, ইউটিউব চ্যানেলের নেমটা, সেটা এখানে পেস্ট করে দেবো। তারপর এখানে স্পেস দিব, তারপর এখানে লিখে দেবো হচ্ছে ইমেইল। তো আমি লিখে দিই এখানে ইমেইল, এটা লিখে দেওয়ার পর বা ইমেল অ্যাড্রেস এটা লিখে দেওয়ার পর আপনারা হচ্ছে সার্চ দিয়ে দেবেন। সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, আপনারা খেয়াল করেন, এখানে দেখেন এখানে যে একটা লোগো দেখতে পাচ্ছেন, লাল টি দেওয়া লোগো আর হচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেলের লোগোটা কিন্তু মিলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি এটাই কিন্তু রিয়েল, ঠিক আছে? তো আমরা যে প্রথমে একটা ইমেল দেখতে পাচ্ছি এটা আমরা এখান থেকে কপি করে নেব, ঠিক আছে? তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি জাস্ট, ওয়েট, এখানে কয়েকটা দেখাচ্ছে, তো আমরা এখান থেকে প্রথমটা নিয়ে নেব, কপি করে প্রথমটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো আপনারাও এভাবে কিন্তু ইমেল হচ্ছে ইউটিউব চ্যানেলে না পেলে এখানে সার্চ দিয়ে বের করতে পারবেন ইমেলটা, ঠিক আছে? তো আমি হচ্ছে কপি করে নিলাম, এখন চলে যাবো গুগল শিটে। গুগল শিটে যাওয়ার পর ইমেলের ঘরে এখানে আমরা ডাবল ক্লিক করে দেবো, তারপর যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে? পেস্ট করে দেওয়ার পর এখন লাগবে আমাদের ইনস্টাগ্রাম লিঙ্ক এবং টোটাল ফলোয়ার্স। তো আমরা চলে যাবো ইউটিউব চ্যানেলে। ইউটিউব চ্যানেলে যাওয়ার পর আমরা আবার এই অ্যারো চিহ্নে ক্লিক করে দেবো, ঠিক আছে? অ্যারো চিহ্নে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ইনস্টাগ্রামের এটা চলে আসছে। এখানে যদি ইনস্টাগ্রাম থাকে তাহলে কিন্তু এখানে চলে আসবে। এই দেখেন বন্ধুরা, এখানে কিন্তু ইনস্টাগ্রাম লোগো আছে, এখানে ইনস্টাগ্রাম লেখা আছে, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু সরাসরি আমাদের ইনস্টাগ্রামে নিয়ে চলে যাবে এবং সেখান থেকে আমরা ইনস্টাগ্রামের লিঙ্কটা কপি করতে পারবো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রামটা ওপেন হচ্ছে। তো এই দেখুন ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমরা লিঙ্কটা উপর থেকে এখান থেকে লিঙ্কটা কপি করে নিই প্রথমে। তো আমি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমরা চলে যাবো হচ্ছে গুগল শিটে। গুগল শিটে যাওয়ার পর ইনস্টাগ্রাম লিঙ্কের ঘরে আমরা ডাবল ক্লিক করে দেবো। ইনস্টাগ্রাম লিঙ্কের ঘরে ডাবল ক্লিক করে দেওয়ার পর যেটা কপি করেছি সেটা এখানে পেস্ট করে দেবো। এরপর আমাদের লাগবে হচ্ছে টোটাল ফলোয়ার্স, ঠিক আছে? তো আমরা কী করবো, আমরা হচ্ছে ইনস্টাগ্রামের যেটা ওপেন করলাম সেখানে চলে যাব। এখানে দেখুন টোটাল ফলোয়ার্স হচ্ছে 7.9 মিলিয়ন। তো এখান থেকে এটা কপি করা যাচ্ছে না, এটা আমাদের ম্যানুয়ালি লিখে দিতে হবে, 7.9 মিলিয়ন। তো আমরা হচ্ছে গুগল শিটে চলে যাব, তারপর হচ্ছে এখানে টোটাল ফলোয়ারের ঘরে এখানে ডাবল ক্লিক করে দেবো। তারপরে এখানে আমরা লিখবো 7.9 মিলিয়ন লিখে দেবো, ঠিক আছে? এম লিখে দেবো বড় হাতের। তো বন্ধুরা, যেটা কপি করা যাবে না সেটা আপনারা ম্যানুয়ালি লিখে দেবেন। তো আপনারা, তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ইউটিউব চ্যানেলের ডাটা কালেক্ট করে ফেলেছি। আমি আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি হচ্ছে দ্বিতীয় যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা ডাটা কালেক্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন এই ইউটিউব চ্যানেল। তো এই ইউটিউব চ্যানেলের ডাটা কালেক্ট করার জন্য এই ইউটিউব চ্যানেলের নেমের উপর আমরা ক্লিক করে দেবো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেলের নেমটা, এখান থেকে আমরা হচ্ছে প্রথমে নেমটা কপি করে নেব। তো আমি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর চলে যাবো হচ্ছে গুগল শিটে। গুগল শিটে যাওয়ার পর ইউটিউব চ্যানেলের নেমের ঘরে আমরা হচ্ছে ডাবল ক্লিক করে দেবো, তারপর যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেবো। এরপরে লাগবে চ্যানেল ইউআরএল, পরে এটা কপি করতেছি। আমরা আগে টোটাল সাবস্ক্রাইবারটা কপি করে নেব, ঠিক আছে? তো টোটাল সাবস্ক্রাইবার এখান থেকে আমি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর চলে যাবো হচ্ছে গুগল শিটে। গুগল শিটে যাওয়ার পর এখান থেকে হচ্ছে টোটাল সাবস্ক্রাইবার ঘরে ডাবল ক্লিক করে দেবো, তারপর যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেবো। এরপর লাগবে হচ্ছে আমাদের টোটাল ভিউস। তো আমরা আগের অবস্থানে চলে যাবো। এখানে যাওয়ার পর এখানে যে টোটাল ভিউস, এখান থেকে হচ্ছে আমরা কপি করে নেব এখান থেকে, ঠিক আছে? তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তো আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা চলে যাবো হচ্ছে গুগল শিটে। গুগল শিটে যাওয়ার পর টোটাল ভিউজের ঘরে আমরা যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেবো। তো বন্ধুরা, এখন আমাদের লাগবে হচ্ছে চ্যানেল ইউআরএল। তো চ্যানেল ইউআরএলটা নেওয়ার জন্য আমরা চলে যাবো আগের অবস্থানে। তো এখানে যাওয়ার পরই যে এখানে দেখবেন ইউটিউব চ্যানেলের নেমের পাশে অ্যাট দ্য রেট দিয়ে কিছু লেখা আছে, একটা নাম দেওয়া আছে। তো আপনারা হচ্ছে এই যে ইউজার নেম বা ইউটিউবের ভাষায় এটাকে হ্যান্ডেল বলা হয়, আপনারা এই হ্যান্ডেলের উপর ক্লিক করে দেবেন, ঠিক আছে? এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু ইউটিউবটা ওপেন হয়ে যাবে। তো আপনারা কিন্তু ওপেন হওয়া পর্যন্ত ওয়েট করবেন। তারপর হচ্ছে এখান থেকে উপর থেকে লিঙ্কটা প্রথমে কপি করে নেবেন, ঠিক আছে? তো আমি লিঙ্কটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব গুগল শিটে। গুগল শিটে যাওয়ার পর ইউটিউব চ্যানেল ইউআরএলের ঘরে আমরা ডাবল ক্লিক করে দেবো, তারপর যেটা কপি করেছি সেটা এখানে পেস্ট করে দেবো। তারপর বন্ধুরা, আমরা চলে যাব হচ্ছে আগের অবস্থানে, ঠিক আছে? এখান থেকে হচ্ছে আরও অন্যান্য যে ডাটাগুলো আছে সেইগুলো আমরা হচ্ছে এখন কালেক্ট করব। তো বন্ধুরা, আমাদের কী লাগবে একটু দেখে আসছি। এখানে আমাদের ইমেলটা লাগবে। তো আমরা দেখব এখানে কোনো ইমেল আছে কিনা। ইমেল দেখার জন্য যে এখানে ক্লিক করে দেবো এই অ্যারো চিহ্নে। অ্যারো চিহ্নে ক্লিক করে দিলে কী হবে, এই চ্যানেলের ডিটেলসগুলো আমাদের সামনে চলে আসবে। তো বন্ধুরা, এখানে আমরা কোথাও ইমেল দেখতে পাচ্ছি না, ঠিক আছে? তো এখানে কিন্তু কোথাও ইমেল পাচ্ছি না। তো আমরা কী করতে পারি ইমেলটা কালেক্ট করার জন্য, আমরা হচ্ছে আরেকভাবে কালেক্ট করতে পারি যে ফেসবুকে ক্লিক করে আমরা
দেখতে পারি এখানে কোথাও ইমেল দেওয়া আছে কিনা, কারণ অনেক সময় কিন্তু ফেসবুকে ইমেল দেওয়া থাকে। তো বন্ধুরা, আমি ফেসবুকের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আমি হচ্ছে ফেসবুকটা লগ ইন করি নাই, এই জন্য আসতেছে না। তো আপনারা যদি লগ ইন করা থাকে আপনাদের, তাহলে কিন্তু আপনাদের ফেসবুকটা ওপেন হয়ে যাবে। আমার হয়নি, তো আমি অন্যভাবে কালেক্ট করে দেখিয়ে দিচ্ছি। আপনাদের যদি ওপেন হয় তাহলে কিন্তু আপনাদের ই হবে, মানে আপনারা যদি ফেসবুকে যদি ইমেল থাকে তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো বন্ধুরা, আমি অন্যভাবে কালেক্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি কী করবো, এখান থেকে হচ্ছে ইউটিউব চ্যানেলের নেমটা কপি করে নেব। তো আমি এখান থেকে ইউটিউব চ্যানেল নেমটা কপি করে নিচ্ছি। তো এখান থেকে হচ্ছে ইউটিউব চ্যানেলটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা হচ্ছে এখানে আগেরগুলো হচ্ছে রিমুভ করে দেবো, যে আগে যেটা কালেক্ট করলাম না সেগুলো রিমুভ করে দেবো, ঠিক আছে। তো রিমুভ করে দেওয়ার পর এখান থেকে আমরা একটা নিউ ট্যাব নিয়ে নেব। নিউ ট্যাব নিয়ে নেওয়ার পর আমরা হচ্ছে যে নেমটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেবো। তারপর একটা স্পেস দিয়ে এখানে আমরা লিখে দেবো হচ্ছে ইমেইল, ইমেইল ইমেল অ্যাড্রেস, এটা লিখে আমরা হচ্ছে সার্চ দিয়ে দেবো, ঠিক আছে। ইমেল অ্যাড্রেস এটা লিখে সার্চ দিয়ে দেওয়ার পর অনেকগুলো রেজাল্ট চলে আসবে। যদি ইমেল থাকে তাহলে কিন্তু এখানে আমরা পেয়ে যাব, ঠিক আছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইমেল অ্যাড্রেস লিখে সার্চ দিয়ে দেওয়ার পর আমাদের সামনে এরকম রেজাল্ট চলে আসছে। এরপর আমরা কী করবো, এখান থেকে যদি খোঁজাখুঁজি করতে হয়, আমরা না খুঁজে কী করবো, ইমেল এক্সটেনশনের উপর ক্লিক করে দেবো। ইমেল এক্সটেনশন কীভাবে অ্যাড করতে হয় এটা নিয়ে আমার দ্বিতীয় পর্বে দেওয়া আছে, দ্বিতীয় পর্বটা দেখে শিখে নেবেন। তো আপনাদের যে ইউটিউব চ্যানেলের নেমের সাথে যেটা মিলে যাচ্ছে এখানে ইমেলটা, সেটা নিয়ে নেবেন, ঠিক আছে। তো আমার ইউটিউব চ্যানেলের সাথে এখানে কোনটা মিলে যাচ্ছে, প্রথমটা যাচ্ছে, তো আমি এখান থেকে প্রথমটা নিয়ে নেব, ঠিক আছে। তো আপনারা একটু আপনাদের ইউটিউব চ্যানেলের সাথে মিলিয়ে তারপরে এখান থেকে কপি করে নেবেন। তো ইমেল এক্সটেনশন কীভাবে অ্যাড করতে হয় সেটা কিন্তু আমি আমার দ্বিতীয় পর্বে বলেছি, আপনারা অবশ্যই আমার দ্বিতীয় পর্বটা দেখবেন, তাহলে কিন্তু আপনারা হচ্ছে অনেক সহজেই ইমেল এক্সটেনশনটা আপনাদের ব্রাউজারে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা, আমরা যেটা কপি করেছি সেটা ইমেলের ঘরে পেস্ট করে দেবো। এরপর আমাদের লাগবে ইনস্টাগ্রাম লিঙ্ক এবং টোটাল ফলোয়ার্স। তো আমরা চলে যাবো আগের অবস্থানে, এবং ইনস্টাগ্রামটা কপি করার জন্য আমরা কী করবে, যে এখানে অ্যারোসনে অ্যারোসনে ক্লিক করে দেবো। অ্যারোসনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, এখানে যদি ইনস্টাগ্রাম থাকে তাহলে কিন্তু চলে আসবে। এই দেখুন, এখানে কিন্তু ইনস্টাগ্রাম আছে। তো এই দেখুন ইনস্টাগ্রামের লোগো, এখানে ইনস্টাগ্রাম লেখার নিচে লিঙ্ক দেওয়া, আমরা এই লিঙ্কের উপর ক্লিক করবো। তাহলে কী হবে, ইনস্টাগ্রামের লিঙ্কটা কিন্তু এখানে, মানে ইনস্টাগ্রামটা কিন্তু ওপেন হয়ে যাবে, ওই চ্যানেলের ইনস্টাগ্রামটা। তো ইনস্টাগ্রামটা ওপেন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে লিঙ্ক, এটা আমরা এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা চলে যাবো হচ্ছে আমাদের গুগল শিটে। গুগল শিটে যাওয়ার পর আমরা ইনস্টাগ্রামের ঘরে যেটা কপি করেছি সেটা এখানে পেস্ট করে দেব। তো পেস্ট করে দিলাম। এরপর আমাদের লাগবে হচ্ছে টোটাল ফলোয়ার্স, ঠিক আছে। তো আমরা এখন টোটাল ফলোয়ার্সটা দেখব। তো আমরা ইনস্টাগ্রামে চলে যাবো, এখানে দেখতে পাচ্ছেন টোটাল ফলোয়ার্স হচ্ছে 1.3 মিলিয়ন। তো বন্ধুরা, আমরা হচ্ছে 1.3 মিলিয়ন এটা এখান থেকে কপি করা যাচ্ছে না, এই জন্য আমরা হচ্ছে এটা ম্যানুয়ালি লিখে দেবো। তো আমরা চলে যাবো আগের অবস্থানে। তো টোটাল ফলোয়ারের ঘরে আমরা এখানে ডাবল ক্লিক করে দেবো, তারপর এখানে দিয়ে দেবো 1.3 মিলিয়ন। তো দিয়ে দিলাম। তো বন্ধুরা, যেটা কপি করা যাবে না সেটা ম্যানুয়ালি লিখে দেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি দুইটা ইউটিউব চ্যানেলের ডাটা কালেক্ট করেছি। এভাবে আপনারা হচ্ছে পরবর্তীতে আরও যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলের ডাটাগুলো কালেক্ট করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে আরেকটা কথা হচ্ছে, তো এই যে এটা ডিসক্রিপশনটা দেখতে পাচ্ছেন, এই ডিসক্রিপশনটা আপনারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে প্র্যাকটিস করতে পারেন, বা এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা বা এই ডিসক্রিপশনটা আমি আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই চ্যানেলে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা কপি করে নিয়ে প্র্যাকটিস করবেন। অন্ততপক্ষে আপনারা 50টা ইউটিউব চ্যানেলের নেম তো কালেক্ট করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনি দক্ষ হয়ে উঠতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। আমার ইউটিউব চ্যানেলে আরও 6টা ভিডিও আপলোড করা আছে, ওই 6টা ভিডিও আপনারা দেখবেন। আশা করি তাহলে আপনারা আরও অনেক কিছু শিখতে পারবেন, এবং যারা মোবাইলে ডাটা এন্ট্রির কাজগুলো শিখতে চাচ্ছেন তাদের জন্য আমার চ্যানেলে আরও অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।